ট্রাভিসের এই স্ক্রিপ্টটা কে লিখেছিলেন, কে লিখেছিলেন রে ভাই? কোনো গল্পকারের পক্ষে এটা লেখা সম্ভব না, কোনো ঔপন্যাসিকের পক্ষে লেখা সম্ভব না, এমনকি এই বলিউডের মাসালা সিনেমার কোনো স্ক্রিপ্ট রাইটারের পক্ষেও লেখা সম্ভব না, রূপকথার গল্পের কোনো লেখকের পক্ষেও কি লেখা সম্ভব? এই বিশ্বকাপে ট্রাভিসের যা করলেন, ফাইনালের যখন আমরা আলোচনা করব নিপ্পন পেন্ট স্পটলেস প্লেয়ার অব দ্য ফাইনালকে, তখন আরও অনেকে নিয়ে কথাবার্তা বলতে পারি, কিন্তু সেগুলো আসলে জাস্ট বলার জন্যই বলা। অ্যাবসলুটলি এইটা অবশ্যই অবশ্যই ট্রাভিস হেডের কি অসাধারণ পারফর্ম তিনি করলেন। স্পটলেস প্লাস, ঘরের দেয়ালের স্পটলেস পারফর্মার নিপ্পন পেইন্ট, এশিয়াস নাম্বার ওয়ান পেইন্ট। যেটা বলছিলাম সেটা শুধু ফাইনাল না, ওই চিত্রনাট্যের কথা বলছিলাম, তার রূপকথার মতো গল্পের কথা বলছিলাম। তার যদি আমরা একটু পেছন দিকে আসি, তাহলে তিনি যখন ওই হাতটা ভেঙে ফেললেন এবং বিশ্বকাপের ফার্স্ট হাফটাতে তিনি খেলতে পারবেন না, আনঅ্যাভেলেবেল থাকবেন, এরকম একটা অবস্থা হলো, অস্ট্রেলিয়া খুব সহজে সেই রুথলেস অস্ট্রেলিয়ার মতো করে তাকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করতে পারতো, কারণ একজন ইনজুর্ড প্লেয়ারকে নিয়েছি এবং ইনজুর্ড মানে কি ফার্স্ট হাফের অন্তত চারটা পাঁচটা ম্যাচ তিনি খেলতে পারবেন না এটা নিশ্চিত। তাকে স্কোয়াডে রাখা মানে তো আপনি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হাফটা বেসিক্যালি 14 জন স্কোয়াড নিয়ে খেলছেন। কিন্তু ট্রাভিস হেডের গুরুত্বটা অস্ট্রেলিয়ার সিলেকশন প্যানেলের কাছে, ক্যাপ্টেনের কাছে, কোচের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে এতটাই যে এটা সত্ত্বেও হেডকে তারা বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন। এবং হেড যখন প্রথমবারের মতো ওই অস্ট্রেলিয়ার প্রথম পাঁচটা ম্যাচ তিনি খেলতে পারেননি, সেই পাঁচটা ম্যাচের মধ্যে প্রথম দুইটা ম্যাচ অস্ট্রেলিয়া হেরে তো যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, তারপরে তিনটা ম্যাচ তারা জিতেছে বটে, ওই সময় হেড যখন টিমে ঢুকলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দলে ঢুকেই তার সেঞ্চুরি এবং 59 বলের তার সেই অবিশ্বাস্য সেঞ্চুরি, ঠিক আছে এইটারও তাও ওইটা যথেষ্ট রূপকথার মতো, কিন্তু তখন তো ওইটা শুধুমাত্র ছিল একটা ট্রেলার, সিনেমার পুরোটা তো বাকিই ছিল। এবং সেইটা তিনি দেখালেন সেমিফাইনালে, সেইটা তিনি দেখালেন ফাইনালে। সেমিফাইনালে ট্রেভাস হেড যেটা প্রথমত হচ্ছে গিয়ে বোলিং করে তার ওই যে অকেশনাল অফ স্পিনে সাউথ আফ্রিকার এক ওভারে দুটো উইকেট যে নিলেন, ওইখানটাতে হচ্ছে গিয়ে হেনরিক ক্লাসেন এবং মার্কো হেনসেনের উইকেট নিলেন, ওইটা ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট। তারপরে ব্যাটিংয়ে নেমে 48 বলে 62 রানের যে ইনিংসটা খেলেছেন সেইটা অস্ট্রেলিয়াকে জেতার পক্ষে খুব বড় একটা রোল প্লে করেছে। সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ তিনি, কোনো ডাউট নেই। আর ফাইনালে তিনি কি করেছেন, সেটা তো আমরা দেখেছি। প্রথমত এই জায়গাটাতে যখন ভারতকে 240 রানে অস্ট্রেলিয়া আটকে রাখলো, তখন অস্ট্রেলিয়া এই ফাইনালটা জয়ের জন্য ফেভারিট, ফাইন। কিন্তু যখন 47 রানে 3 উইকেট হারিয়ে ফেললো, তখনও কি তারা ওই রকম ফেভারিট? না, কোনোভাবেই না। এবং ওইখানটার থেকেই দেখানো হচ্ছে গিয়ে যে ট্রাভিস হেড কী ব্যাটিংটা করেছেন। আমি ওইখানটা থেকে বলছি কি কারণে, কারণ ট্রাভিস হেডের যে ব্যাটিংয়ের ধরন তাতে তো তার শুরু থেকেই হচ্ছে গিয়ে মানে হিটিংয়ে যাবে, দ্রুত রান তুলবে, অপোনেন্টের উপরে চাপ তৈরি করবে, যেটা ইনফ্যাক্ট সেমিফাইনালও আমরা দেখেছি, যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের কথাও বলছিলাম। কিন্তু যখন ডেভিড ওয়ার্নার সেকেন্ড ওভারে আউট হয়ে গেলেন, তিনি কিন্তু তার ওই ব্যাটিংয়ের ধরনটা বদলালেন দলের প্রয়োজন মেনে, এবং সেই প্রয়োজন মেনে যখন 47 রানে 3 উইকেট পড়লো, তখন থেকে তিনি একটা পার্টনারশিপ করলেন মার্নাস লাভূষণের সঙ্গে, এবং অসাধারণ একটা পার্টনারশিপ, 192 রানের পার্টনারশিপ। সেই পার্টনারশিপেই ম্যাচটা আসলে অস্ট্রেলিয়া জিতে গিয়েছে, ইনফ্যাক্ট সেই পার্টনারশিপে জিতে গেছে, মানে কি তিনি যখন ট্রাভিস হেড আউট হয়েছেন তখন অস্ট্রেলিয়া জয়ের জন্য আর মাত্র 2 রান প্রয়োজন। এই যে 120 বলে 137 রানে যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসে খুদ কোথায়? সেই ইনিংসে খুদ বলতে 99 থেকে 100 রানে যখন তিনি পৌঁছেছিলেন, ওই সিঙ্গেলটা নিতে গিয়ে, ওইটা আসলে সিঙ্গেল ছিল না, আনলাইক অস্ট্রেলিয়ানের মতো একটু বোধহয় নার্ভাসও ছিলেন, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেঞ্চুরির হাতছানি, সব কিছু মিলে তিনি একটা রিস্ক নিয়েছিলেন, ওইটা ডিরেক্ট হলে তিনি রান আউট হয়ে যেতেন, 99 রানের রান আউট হলে এই দুঃখ তার আজীবনের জন্য থেকে যেত, সেটা হয়নি, সেঞ্চুরি করেছেন ফাইনালি গিয়ে, তিনি 95 বলে সেঞ্চুরি, এবং ফাইনালি গিয়ে তিনি 120 বলে 137 রানে আউট হওয়ার সময় তো বললামই অস্ট্রেলিয়ার জয় থেকে মাত্র 2 রানে দূরে ছিলেন। এখানে কি শেষ? না, এখানে শেষ না, এর আগেও ঘটনা আছে। এর আগের ঘটনাটা হচ্ছে ভারতের বোলিং ইনিং ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়া যে তাদেরকে 140 রানে আটকে রাখলো, সেইখানটা তো হেডের একটা খুব 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 প্রমিনেন্ট একটা রোল রয়েছে। সেই প্রমিনেন্ট রোলটা কোথায়? রোহিত শর্মার উইকেটটা। রোহিত শর্মার উইকেটটা গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন। রোহিত শর্মা 31 বলে 47 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা ভারতের ইনিংসের একটা টোন সেট করে দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু রোহিত শর্মার তো আসলে সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে সেঞ্চুরি করার, বিগ সেঞ্চুরি করার, এবং এরকম বিগ অকেশন ভারতের ক্যাপ্টেন সেইটা আর কোথায় তিনি পাবেন? ওই সময় ম্যাক্সওয়েলের বলে মারতে গিয়ে রোহিত যেভাবে আউট হলেন এবং সেই ক্যাচটাও ধরেছিলেন ট্রাভিস হেড। ক্যাচটা ধরেছিলেন কিভাবে? অনেকখানি তিনি দৌড়ে গিয়ে কাভার থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা ধরেছেন, সেইখানে অবশ্যই 83 বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের সেই ক্যাচ ধরার স্মৃতিটা চলেই আসবে, যেইখানটাতে হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরাট একটা অঘটনের জন্ম দিয়ে ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং তাতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসাবে দেখা হয় কপিল দেব যে ক্যাচটা ধরেছিলেন ভিভ রিচার্ডসের। এইখানে রোহিত শর্মার উইকেটটাকে হয়তো
আপনি টার্নিং পয়েন্ট বা অত বড় মুহূর্ত হিসেবে ধরতে পারবেন না, কিন্তু যখন আপনি জানবেন যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, অপোনেন্টের ক্যাপ্টেন রোহিত শর্মা তার ক্যাচ একই রকমভাবে দৌড়ে যেয়ে ট্রাভিস হেড ধরেছেন, তখন তো ওইটার সঙ্গে তুলনাটা চলেই আসবে। এখন এরকম একটা ক্যাচ ধরেছেন, তারপরে ব্যাটিং এরকম একটা ইনিংস খেলেছেন, নিপ্পন পেন স্পটলেস পারফর্মার অফ দ্য ম্যাচে ট্রাভিস হেডের আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখানে আপনি কাকে প্রতিদ্বন্দ্বীর কথা বলবেন? এখানে ভারতের যে কেএল রাহুল 66 করেছেন তার কথা বলবেন, বিরাট কোহলি 54 করেছেন তার কথা বলবেন, রোহিত শর্মা 47 করেছেন তার কথা বলবেন? তাদের কারো কথা বলার কোনো সুযোগই নেই। বরং অস্ট্রেলিয়ার টিম থেকে এখানে হচ্ছে তাদের বোলিং এফোর্টটা ট্রেমেন্ডাস ছিল। মিচেল স্টার্ক তিনি হচ্ছে গিয়ে এই ফাইনালটাতেও তিনি করলেন, পুরো ওয়ার্ল্ড কাপে একরকম নিষ্প্রভ ছিলেন, কিন্তু সেমিফাইনালে কিন্তু স্টার্ক জ্বলে উঠেছেন ঠিকই। তিনি বলতে পারেন এখানে প্যাট কামিন্সের কথা, ফাইনালে বোলিং জস হেজেলউডের কথা দুর্দান্ত, কিংবা ম্যাক্সওয়েলের ওই একটা ব্রেক থ্রু দ্য উইকেট। আবার ওই পার্টনারশিপটার ক্ষেত্রে মানস লাভূষণের কথাটাও ভুলে গেলে চলবে না, যেই লাভূষণ তিনি হচ্ছে গিয়ে 192 রানে পার্টনারশিপে 50 করে অপরাজিত ছিলেন, একেবারে শেষ পর্যন্ত তিনি ছিলেন। লাভূষণ এখন হচ্ছে গিয়ে ওই প্যাট কামিন্স বলেছিলেন না আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জেতার পরে, যেখানে ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করে অকল্পনীয়ভাবে ম্যাচটা যে জিতিয়েছিলেন, প্রবাবলি ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের গ্রেটেস্ট এভার ইনিংসে, সেইখানে প্যাট কামিন্সের একটা খুব গুরুত্বপূর্ণ রোল ছিল, যেখানে তিনি হচ্ছে গিয়ে 68 বলে 12 রানে অপরাজিত ছিলেন। এবং ম্যাচ শেষে তিনি মজা করে বলেছিলেন যে ম্যাক্সি তার রোলটা খুব ভালোভাবে প্লে করেছে, সো তাকে আসলে যথেষ্ট ক্রেডিট দেওয়া উচিত। তো এখন মানস লাভূষণও বলতে পারেন যে ট্রাভিস হেড তার রোলটা ভালোভাবে প্লে করেছেন, তাকেও যথেষ্ট ক্রেডিট দেওয়া উচিত। ওইরকমভাবে মজা আসলে করতে পারেন। আমরা অনেক আলোচনা করতে পারি, আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু ফাইনালের জয়ের নায়ক একমাত্র অবশ্যই ট্রাভিস হেড। টিম গেমের মধ্যে থেকেও অবশ্যই, এটা তো পুরো টিমই জিতেছে, কিন্তু তার যে পারফরমেন্স সেইখানটাতে তাকে ছাড়া অন্য কাউকে নিপ্পন পেন্ট স্পটলেস পারফর্মার অফ দ্য ফাইনাল হিসাবে ভাবাই যাচ্ছে না। আর ওভারঅল যে ওয়ার্ল্ড কাপে তার ইম্প্যাক্ট, ওভারঅল যে ওয়ার্ল্ড কাপে যেভাবে তিনি খেললেন, যেভাবে তিনি দলে এসে যেই ইম্প্যাক্টটা রাখলেন, সেটাও আসলে ওই যে শুরুতে বললাম না, কোনো উপন্যাসিক, কোনো গল্পকার, কোনো সিনেমার স্ক্রিপ্ট রাইটার, ইভেন কোনো রূপকথার গল্পের লেখকের পক্ষেও হয়তোবা লেখা সম্ভব না। অবশ্যই ফাইনালের নিপ্পন পেন্ট স্পটলেস পারফর্মার অফ দ্য ম্যাচ অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। কেউ দ্বিমত করবেন? একজনও দ্বিমত করবেন? প্রশ্নই ওঠে না।